বন্ধুরা, আজকের এই ভিডিওটি সেই সকল বন্ধু বা ভাইদের জন্য যাদের শরীর একেবারে পাতলা, মানে শরীরে কোনো ফ্যাট নেই। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটি পুরোটা যদি তোমরা দেখো তাহলে আমি কথা দিচ্ছি তোমরা নিরাশ হবে না। আর এই ভিডিওটি তোমরা যদি মন দিয়ে পুরোপুরি দেখো তাহলে তোমাদের এক মাসের মধ্যে তোমরা তোমাদের শরীরের মধ্যে পরিবর্তন দেখতে পাবে। আর হ্যাঁ, আরেকটি কথা, শুধু এই ভিডিওটি দেখলে কিন্তু হবে না। আজকের এই ভিডিওটি আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে, তাহলে কিন্তু তোমরা রেজাল্ট পাবে। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেই ওজন বৃদ্ধি না হওয়ার কারণ আসলে কি। তারপরে তোমাদেরকে আমি আজকে উপায়গুলোই বলছি, মানে তোমাদেরকে টিপসগুলো দিচ্ছি তোমরা কি কি করতে পারো। তো সাধারণত বেশিরভাগ যে কারণগুলোর জন্য ওজন বৃদ্ধি হয় না, হয়তো বা আমার ধারণা সবার সাথে মিল খাবে না, তবুও আমি মনে করি ওজন বৃদ্ধি না হওয়ার কারণ মানসিক দুশ্চিন্তা, অনিয়মিত খাওয়া দাওয়া, পর্যাপ্ত পরিমাণে না ঘুমানো, তাছাড়া শরীরে ভেতরে যদি কোনো রকম রোগ ব্যাধি থাকে তাহলে কিন্তু ওজন বাড়বে না, তোমরা পাতলায় থেকে যাবে এবং তোমরা কোনো সময় মোটা হবে না। আরেকটি ব্যাপার, তোমাদের শরীর ওজন বৃদ্ধি না হওয়ার বা তোমার মোটা হওয়ার না কারণটা সেটা হলো কি, তোমাদের শরীরে যতখানি ক্যালোরির দরকার, ঠিক আছে, তোমাদের শরীরে যতখানি ক্যালোরি লাগবে তোমরা সেই পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি শরীরে দিতে পারো না, ঠিক আছে। মানে এক কথায় তোমাদের শরীরে যতখানি খাওয়ার দরকার তোমরা সেই পরিমাণে শরীরে কিন্তু খাওয়ারটা দেও না, সেই কারণে কিন্তু আমাদের ওজন বৃদ্ধি হয় না। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো সকাল থেকে রাত পর্যন্ত তোমরা কী কী খেতে পারো এবং কিছু নিয়ম তোমাদেরকে বলে দেবো, তাহলে আমি আশা করছি তোমাদের কিন্তু এক মাসের মধ্যে তোমাদের শরীরে পরিবর্তন তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা শুরু করার আগে আরেকটি কথা বন্ধুরা, তোমরা যদি আমাদের ফ্যামিলিতে এখন জয়েন না হও, মানে সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দাও, কারণ ফিউচারে নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য, কারণ আমি এরকম টাইপের আরও ফিটনেস হেলথ রিলেটেড ভিডিও নিয়ে আসতে থাকবো। আর যদি এই ভিডিওটির বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমার নিচে ডিসক্রিপশনে আমি ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ আমি হাইলাইট করে দিলাম, এটা হলো আমার ইনস্টাগ্রাম আইডি। তোমরা এই আইডিতে গিয়ে ফলো করে আমাকে মেসেজ করো, সব প্রশ্নের উত্তর আমি ওখানে দিয়ে দেবো এবং ভালো খারাপ অবশ্যই কমেন্ট করবে। তো প্রথমে আমরা জেনে নিই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের কী করা দরকার। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পরে তোমাদেরকে গরম জল পান করতে হবে, মানে তোমাদেরকে উষ্ণ উষ্ণ গরম জল তোমাদেরকে সবার প্রথমে খেতে হবে এবং তারপরে ছোলা এবং কিশমিশ রাত্রেবেলা ভিজিয়ে রাখুন এবং সেটিকে সকালবেলা কিন্তু চিবিয়ে চিবিয়ে খেতে হবে, কারণ ভালো করে চিবিয়ে চিবিয়ে খেলে কিন্তু সেটা ভালো মতো হজম হবে। তারপরে তোমরা বাড়িতে হোক বা তোমাদের মাঠে হোক, তোমরা যদি জিমে না যাও, তোমরা অল্প হালকা পাতলা হোক, তোমাদেরকে কিন্তু এক্সারসাইজ বা ব্যায়াম তোমাদের করতে হবে। ব্যায়াম করার কারণ হলো তোমাদের হজম শক্তি বাড়াবে, এর সাথে তোমাদের একটা সুগঠিত শরীর পাবে তোমরা, তো সেই জন্য অবশ্যই ব্যায়াম করুন। তো ব্যায়াম করার পরে তোমরা দেখবে তোমাদের কিন্তু অনেক খিদা পাচ্ছে, তখন তোমরা কী খাবে, তখন তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো রাত্রেবেলা তোমরা যে ভাত খাও, ভাতের মধ্যে মানে একটু ভাত তোমরা রেখে দিবে, সেই ভাতের মধ্যে জল দিয়ে রেখে দিবে, ঠিক আছে, সেইটা সকালবেলা পেঁয়াজ লঙ্কা এবং হালকা নুন দিয়ে তোমরা পান্তা ভাত খাবে। কারণ হলো তোমাদের এক চান্সে অনেক এনার্জি বা তোমাদের অনেক ক্যালোরি কিন্তু তখন শরীরে ঢুকে যাবে, ঠিক আছে, এটাতে কিন্তু খুব উপকারী। তোমরা পান্তা ভাত খেয়ে দেখতে পারো, যাদের একবার ওজন বাড়ে না তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো। তার থেকে 2 থেকে 3 ঘন্টা পরে তোমাদের বাড়িতে যে ভাত রান্না হয়, সে ভাত রান্নার পরে যে ভাতের মাড় থাকে, ঠিক আছে, সেই মাড়টি তোমরা অনেকে কী করে ফেলে দাও বা অনেকে গরুকে খাইয়ে দেয়, তো তোমরা অবশ্যই ওর মধ্যে থেকে 1 থেকে 2 গ্লাস তোমরা ভাতের মাড় একটু হালকা নুন দিয়ে তোমরা কিন্তু খেতে পারো, এটাতে কিন্তু ওজন বাড়াতে খুব সাহায্য করবে। কারণ এইসব খেলে শরীরে অনেক পরিমাণে ক্যালোরি পাবে আর আমাদের ওজন বৃদ্ধি করতে কিন্তু খুব সাহায্য করবে, তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু মোটা হবে। আমি আগে ভিডিওতে প্রথমে বললাম যে আমাদের শরীর না বাড়ার একটাই কারণ, আমাদের শরীরে ক্যালোরি যতক্ষণ দরকার ততক্ষণ কিন্তু ক্যালোরি পায় না, তো এগুলো যখনই তোমরা খাবে তখন কিন্তু আমাদের শরীরে এক্সেস ক্যালোরি চলে আসবে, ঠিক আছে, যখন এক্সেস ক্যালোরি হবে তখন তোমাদের ওখান থেকে ফ্যাট হবে শরীরে, ঠিক আছে, তখন তোমরা মোটা হবে, ওজন বৃদ্ধি হবে। তো তারপরে টিপসগুলো দেওয়ার আগে আরেকটা কথা বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবে, তো তোমরা অনেকে ভিডিও দেখছো লাইক করছো না, তো লাইক না করলে আমরা ভিডিও বানানোর আর মোটিভ পাই না, তো অবশ্যই তোমরা লাইক করো। তো আজকের ভিডিওর আমরা 30টা লাইক টার্গেট করলাম, আমি জানি তোমরা এই টার্গেটটা পূরণ করবে অবশ্যই। তো চলো তারপরে টিপসগুলো দেখে নিই। তো এবার আসি আমরা দুপুরে কী খাবো, ঠিক আছে, দুপুরে যখন আমরা ভাত খাবো সেটা সবাই জানি আমরা দুপুরে ভাত খাবো, তখন ভাতের সাথে যত রকমের শাকসবজি টাইপের খাবার, মানে এক কথায় শাকসবজি তোমরা বেশি করে খাবে, এর সাথে শশা, তোমাদের টমেটো, গাজর, এই সব স্যালাড টাইপের খাবার কিন্তু বেশি করে খাবে।
আর এর সাথে আরেকটি টিপস তোমাদেরকে দিয়ে দিতে চাই, সেটা হলো কি, তোমরা খাওয়ার পরেই অনেকে কী করে কাজ করে, ঠিক আছে, তো খাওয়ার পরে তোমরা কাজ করবে না, খাওয়ার পরে অন্তত তোমরা আধা ঘন্টা অন্তত একটু বসে থাকবে বা তোমরা একটু রেস্ট নেবে, ঠিক আছে, তারপরে তোমরা কাজ করবে। তারপরে তোমরা যখন ঘুম থেকে উঠবে তো তোমরা বিকেলবেলা কী খাবে, দেখো তোমরা ঘুম থেকে ওঠার পরে বিকেলবেলা তোমাদেরকে দুধ খেতে হবে, ঠিক আছে, মানে শুধু দুধ খেলে হবে না, তোমাদের দুধ নেবে, এবার দুধের সাথে তোমরা দুটো কলা নেবে এবং তার সাথে একটু মধু নেবে, নিয়ে তোমরা ওটাকে পান করবে, ঠিক আছে। তো এটাতে দেখবে আমাদের শরীরে অনেকটা ক্যালোরি চলে আসবে, আর ক্যালোরি যখনই বেশি হবে তখনই আমি আগেই বললাম আমাদের কিন্তু ওজন বাড়াতে বা আমাদের মোটা হতে সাহায্য করবে। তারপর আমরা চলে আসি রাত্রেবেলা, তো রাত্রেবেলা তোমরা সাধারণত বেশিরভাগ ভাতই খাও, ঠিক আছে, তো ভাতের সাথে তোমরা যত পারবে আলু সেদ্ধ তোমরা এর সাথে খাবে, ঠিক আছে, প্রচুর পরিমাণে আমাদের ক্যালোরি দরকার এবং এর সাথে যত পারবে মাছ মাংস ডিম ইত্যাদি তোমাদের যত রকমের প্রোটিন টাইপের খাবার আছে যতটা পারবে তোমরা খাবে। আর আজকে তোমাদেরকে শুধু আমি কিন্তু কার্বোহাইড্রেট টাইপের খাবারটা একটু বেশি খেতে বললাম, যেমন তোমাদের যেমন বললাম ভাত মার, ঠিক আছে, এইসবের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে থাকে, আর এর সাথে কিন্তু তোমাদের প্রোটিন খেতে হবে, প্রোটিন যদি খাও তোমাদের যদি ব্যায়াম করো এর সাথে তোমাদের কিন্তু ভালো মাসালও তৈরি হবে। তো এবার আমরা লাস্ট যেটা আমাদের ঘুমানোর আগে, মানে ঘুমানো আমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে যেটা খাবো, তো তোমাদেরকে কিন্তু ওজন বাড়াতে হলে অবশ্যই খেতে হবে, মানে তোমাদেরকে দিনের মধ্যে 5 থেকে 6 বার তোমাদের খেতে হবে, পেট খালি রাখা চলবে না। তো এবার আমরা লাস্ট যেটা জানবো, আমরা রাত্রেবেলা ঘুমানোর আগে কী খাবো, মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে। তো তোমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে তোমরা আবার সেই দুধ নেবে এবং দুধের সাথে তোমরা কী করবে, তোমাদের যেটাকে এলাচ বলো, ঠিক আছে, এলাচ নেবে, এর সাথে তোমরা পারলে কাঠবাদাম নেবে, 5 থেকে 8টা কাঠবাদাম নেবে এবং এর সাথে তোমরা যেটাকে দারচিনি বলা হয় দারচিনিকে গুঁড়ো করে সেই দুধের সাথে তোমরা মিক্স করে খেয়ে ঘুমিয়ে পড়বে। আর অবশ্যই 6 থেকে 8 ঘন্টা পুরো ঘুম দিতে হবে, ঠিক আছে, রাত্রেবেলা জাগলে কিন্তু কাজ হবে না, তোমাদেরকে কিন্তু ঘুমোতে হবে, ঘুমের মাধ্যমে কিন্তু আমাদের শরীর বৃদ্ধি হয় এবং খাওয়ার দাওয়ার ঠিকমতো হজম হয়। তো অবশ্যই তোমাদের ঘুমোতে হবে, না ঘুমোলে কিন্তু কাজ করবে না এবং ঘুমোলার পরে কিন্তু তোমাদের মানসিক চাপ যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে এবং তোমাদেরকে পরের দিনকে একটু সুস্থ সুস্থ লাগবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের কিন্তু 6 থেকে 8 ঘন্টা তোমাদের ঘুমোতে হবে। আর আজকে যে টিপসগুলো তোমাদেরকে দিলাম এগুলো যদি তোমাদের কাজ না করে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বাড়ির পাশে হোক একটি ভালো ডাক্তার দেখাবে, তোমাদের হয়তো বা ভিতরে কোনো প্রবলেম থাকতে পারে, এই কারণে কি তোমরা কিন্তু ওজন পাচ্ছ না বা তোমরা মোটা হচ্ছ না। তো অবশ্যই তোমরা ভালো ডাক্তারের সাথে পরামর্শ করবে। তো এটাই ছিল আজকে কিছু টিপস, আশা করি তোমাদের কাজে লাগবে বা তোমরা এটাতে ফল পাবে, ফল পেলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, অবশ্যই লাইক করবে, 30টা লাইক তোমরা আজকে পূরণ করবে, আর নতুন বন্ধু আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি এরকম টাইপের ভিডিও আরও নিয়ে আসতে থাকবো। তো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।